আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 46,000 কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও সাহসিকতা বজায় রাখতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগজনিত মৃত্যু হ্রাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ, ইউএনডিপির এক প্রতিবেদনে তথ্য প্রকাশ। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে নেটোর বিমান হামলায় 14 জন নিহত। এবং বাংলাদেশ লীগ ফুটবলে আজ জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের রাতের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসিমা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 46,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা চলতি অর্থ বছরের এডিবির চেয়ে 19% বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে আগামী অর্থ বছরের এডিবি বরাদ্দ অনুমোদিত হয়। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ উপস্থিত ছিলেন। এডিপিতে মোট প্রকল্প সংখ্যা দাঁড়িয়েছে 1,039টি। এর মধ্যে 2010-2011 অর্থ বছরের সংশোধিত এডিপি থেকে আসন্ন অর্থ বছরের এডিপিতে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা 962টি এবং নতুনভাবে বরাদ্দসহ অন্তর্ভুক্ত প্রকল্প 77টি। আগামী অর্থ বছরের এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে। এ খাতে মোট এডিপির 18.1% অর্থাৎ 8,286 কোটি 47 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরে এনএসিতে বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং দিন বদলের সনদের কথা মাথায় রেখেই আসন্ন অর্থ বছরের এডিবি প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, এডিবি বরাদ্দের মধ্যে 59% বা 27,315 কোটি টাকার সংস্থান করবে সরকার, বাকি 18,685 কোটি টাকা আসবে বিদেশি সাহায্য থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল শান্তিরক্ষীকে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে তাদের বর্তমান পেশাদারিত্ব, নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 2011 উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন শাখাওয়াত মন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন করে। বাংলাদেশের এই শান্তির বার্তা বিশ্বের বিভিন্ন দেশে বিবদমান জাতিগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হয় স্বাধীনতা লাভের পরপরই। 1988 সালে সশস্ত্র বাহিনীর 15 জন সদস্য ইরাক ইরানে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যোগ দেন। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের জন্য এক সংবর্ধনা, স্মৃতিচারণমূলক আলোচনা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর বিশেষ উপস্থাপনা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর মিউজিক্যাল রিপ্রেজেন্টেশনের আয়োজন করা হয়। শুরুতেই শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় নিহত এবং আহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা এবং শান্তিরক্ষা মিশনে নিহত ও আহতদের কথা গভীরভাবে স্মরণ করেন। দীর্ঘ 23 বছরের দীপ্ত পথ পরিক্রমায় বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশ আজ বিশ্বের শ্রেষ্ঠ বৃহত্তম শান্তিরক্ষী দেশের আসনে অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। এটা আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য যারা এই শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করছেন তাদেরই কৃতিত্ব। বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নিষ্ঠা, সাহসিকতা, বন্ধুপ্রতিম আচরণ এবং বিশ্ব শান্তি স্থাপনে তাদের অসীম ত্যাগের প্রত্যয় আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের অবস্থানকে সুসংহত করেছে।
অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল শান্তিরক্ষীকে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব, নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান। আমাদের সরকার সশস্ত্র বাহিনী ও পুলিশের উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা সহ বাহিনী সমূহের আধুনিকায়নে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বাংলাদেশ আরও বেশি শান্তিরক্ষী প্রেরণ করার সামর্থ্য অর্জন করেছে। জাতিসংঘের সদর দপ্তর ও ফিল্ড সার্ভিসের প্রতিটি পর্যায়ে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতে আমরা ব্যক্তিগতভাবেও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য সহ বাংলাদেশের সকল শান্তিরক্ষীকে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে তাদের বর্তমান পেশাদারিত্ব, নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রয়োজনীয় সকল সরঞ্জাম সহ বাংলাদেশের সকল শান্তিরক্ষী যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারে সেজন্য আমাদের সরকারের প্রয়াস সবসময় অব্যাহত থাকবে এবং সকল রকম সহযোগিতার জন্য আমরা প্রস্তুত থাকব। বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা চিরকাল স্মরণ করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি, সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আবুল বাশার ইমামুজ্জামান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপরে শান্তিরক্ষা মিশনে 5 জন শহীদ শান্তিরক্ষী পরিবার এবং 19 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী পরে আইভরি কোস্টে কর্মরত শান্তিরক্ষীদের সাথে টেলিফোনে সরাসরি কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং শান্তিপূর্ণ ও সাবধানে কাজ করার পরামর্শ দেন। এছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশিদের শান্তিরক্ষীদের কর্মকাণ্ডের উপর বিভিন্ন প্রদর্শনী আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ প্রদর্শনী সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। শাকাতমন, বাংলাদেশ টেলিভিশন। সকালে পিসকিপার্স রানের মাধ্যমে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের কর্মসূচি শুরু হয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মসজিদ কমপ্লেক্স হতে এই দৌড় শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি পিসকিপার্স রানের উদ্বোধন করেন। রানে অংশগ্রহণ করেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ।